গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে অনেক সময় আমরা অনেক ব্যাগ কিনে থাকি কিন্তু ওগুলো ইউজ করা হয় না বলে রাখাই থাকে, আর তারপর যে ব্যাগগুলো লেদারের হয় সেই ব্যাগগুলোর এই অবস্থা হয়। দেখো, মানে যেগুলো আমরা ইউজ করি না বা করতে পারি না, অনেক কারণে ইউজ করা হয় না, যে হ্যাঁ এই ব্যাগটা ছিঁড়ল না এখনও, তাহলে নতুন ব্যাগ কেন ইউজ করব কি না। এই ব্যাগটা আমাকে আমার বড় মিনি দিয়েছে, মানে বড় মাসি, তো অনেকদিন ধরে রাখা ছিল, আমি ইউজ করিনি আমার আগের ব্যাগটা নষ্ট হয়নি বলে, যেটা আমি কিনেছিলাম। সো ওটা এটা যেহেতু ইউজ করা হয়নি তার জন্য এই ব্যাগটায় একটু প্রবলেম দেখা যাচ্ছে, যেটা তোমাদের ব্যাগেও ন্যাচারালি দেখা যায়। এই যেহেতু লেদারের, সো এটা ইউজ করা হয়নি বলে এর চামড়াগুলো এরকমভাবে উঠতে থাকছে, এর এই পোর্শনেরও এই চামড়াগুলো উঠতে থাকছে। সো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে কী করলে এটা একদম নতুনের মতো লাগবে আর একদম মনে হবে যে কিছুই হয়নি বা কিছুই উঠছে না। সো সেটা দেখার জন্য তোমাকে আমার সাথে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমরা কী করবো বলো তো, এই যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে আমরা ছাড়িয়ে দেবো। হ্যাঁ, এই পোর্শনটা আমাদেরকে ছাড়তে, মানে যে পোর্শনটা ছেড়ে গেছে অলরেডি সেই পোর্শনের বাকি পোর্শনটা আমরা এভাবে হাতে করে বা কোনো কিছুর সাহায্যে ছাড়িয়ে দেবো। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে উঠিয়ে দিয়েছি, এর এই চামড়াটা, যে চামড়াটা একটুখানি হালকা হালকা উঠা উঠা ছিল। সো উঠাবার পর এটা ঠিক এরকম দেখতে লাগছে। আগেকার মতো দেখাবে। সো এই ব্যাগটার কালারে আমি একটা নেল পলিশ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার উইটাই আমরা আস্তে আস্তে এই ব্যাগটার যে হোয়াইট পোর্শনটা আছে ওখানে কালারটা করব, ঠিক আছে। তোমার ব্যাগটা এবার যে কালারের হবে, রেড তো রেড কালার বা সি গ্রিন তো সি গ্রিন কালার। সো এটা ওয়াইজ পলিশ ওয়াটার কালার নয়, তাই এটাকে বারবার আমাকে নিয়ে নিয়ে করতে হচ্ছে। এটাতে একটু প্রবলেম হবে, হাত ধরে যাবে, ইচ্ছে করো যে এতক্ষণ নতুন একটা কিনে নেওয়া ভালো। বাট সেই ব্যাগগুলো তোমার কাছে নতুন, তুমি ইউজ করো নি বা দেখতেও সুন্দর, এই ছোটো ছোটো খাটো জিনিসের জন্য সেটাকে তুমি চেঞ্জ করবেই বা কেন। সো গাইস, তোমরা দেখছো যে আমার এটা পুরো কালার করা হয়ে গেছে। অনেক সময় যে বাটনটা থাকে, বাটনটার মধ্যেও নেল পলিশের কালার চলে যেতে পারে, তো তুমি একটা সিম্পলি পেপার নেবে, ওটাকে দিয়ে হালকা করে মুছে দেবে, তাহলেই আমি দেখো এটা কালার করা হয়েছে। এবার এটাকে শুকাতে হবে, ওটার জন্য একটু অপেক্ষা করতে হবে, তারপর তুমি দেখতে পাবে রেজাল্টটা কেমন। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে এটা শুকিয়ে গেছে পুরো, এবং এর কালারটাও বেশ ভালো হয়েছে। এর ওপরের পোর্শনটা এরকম হয়েছিল, আমি এরকম ফার্স্টে করেছি অ্যাপ্লাই, দেন তোমাদেরকে দেখানো যে তোমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারো। এবার দেখো তুমি পুরো জিনিসটা, এভাবে তুমি তোমাদের ব্যাগগুলোকেও ঠিক করে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমাদের ফ্রেন্ড ও যদি ফ্রেন্ডদেরও যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।